স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম এবং আমি ফ্রাইডেস জুই শিরোনাম জানাচ্ছিলাম এবারে পুরো খবর আওয়ামী লীগ কখনো ভোটে পিছিয়ে ছিল না ষড়যন্ত্র করে পিছিয়ে রাখা হয়েছিল বিকেলে গণভবনে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির বৈঠকের শুরুতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন রাখেন বিএনপিকে মানুষ কেন ভোট দেবে এদের শীর্ষ নেতৃত্বের একজন এতিমের টাকা চুরি করে কারাদণ্ড ভোগ করছেন অন্যজন দুর্নীতি মামলায় বিদেশে পালিয়ে আছে জিয়া এরশাদ খালেদা তারেক সবাই মানুষ হত্যা করেছে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর তার আশা আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি জানান নির্দিষ্ট সময়েই হবে দলের সম্মেলন এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গণভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দেব দাস জয়দেব বৈঠকে প্রধানমন্ত্রী আর কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন সঞ্জিত আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের একটি কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়েছে এই বৈঠকটি প্রায় দুই বছর পরে করোনার ধকলের মধ্যে যে আওয়ামী লীগের যে একুশতম জাতীয় সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি নিয়ে এটি দ্বিতীয় বৈঠক এই বৈঠকটি বিকেল 5:30টায় শুরু হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী গণমাধ্যমের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন এরপরেই কমিটির সদস্যদেরকে নিয়ে তাদের কমিটির যে বৈঠকগুলো নিয়মিত এজেন্ডা ভিত্তিক কাজগুলো সেগুলো হয়েছে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী যেটি বলেছেন বাংলাদেশের মানুষ সবসময় আওয়ামী লীগকে পছন্দ করেছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং সংখ্যার অনুপাতে বা সংখ্যার বিচারে আওয়ামী লীগ ভোটে সবসময় এগিয়ে ছিল বিভিন্ন সময় ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়া হয়েছে এখনও একটি গোষ্ঠী দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে যারা বিদেশিদের হাত ধরে দেশে ক্ষমতায় আসতে চায় কিন্তু সেই সম্ভাবনা একেবারে নেই বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ এখন আর কারো মুখাপেক্ষী হয়ে চলছে না বাংলাদেশ নিজেদের অর্থায়নেই দেশের 90-95% উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে তাই বিদেশিরা যে কাউকে ক্ষমতায় বসাবে সেটি একেবারেই অসম্ভব আরেকটি বিষয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে আওয়ামী লীগ সরকারের যে ধারাবাহিক উন্নয়ন এই উন্নয়নের অগ্রযাত্রা এবং উন্নয়নের যে কর্মসূচিগুলো রয়েছে এই কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে তাদেরকে পৌঁছে দিতে বলেছেন এবং নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মী বা দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন আরেকটি বিষয় যেটি দর্শকদের আগ্রহের জায়গা বা আওয়ামী লীগের নিজেদের রাজনীতির মধ্যেও যে আগ্রহের জায়গাটি রয়েছে সেটি হচ্ছে দলের জাতীয় সম্মেলন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যেটি বলেছেন যে জাতীয় সম্মেলন নির্ধারিত সময়ে হবে গত নির্বাচন জাতীয় সম্মেলনের সময়ে যে ঘোষণাপত্র আওয়ামী লীগ দিয়েছিল সেই ঘোষণাপত্রের অনেক কিছুই বাস্তবায়ন করেছে মানুষের জন্য ঘর দেয়া কিছুদিন আগে 33,000 মানুষকে ঘর দিয়েছেন আগামী জুলাই মাস নাগাদ আরও 34,000 মানুষকে ঘর দেবেন এরপর বৈঠক শেষে আওয়ামী লীগ নেতারা বেরোবেন বেরোলে তাদের কাছ থেকে আমরা আরও কিছু জানতে পারবো আশা করি আমাদের দর্শকদের আমরা সেখান থেকে জানাতে পারবো এই ছিল আমার কাছে সঞ্জিতা গণভবনের সামনে থেকে ধন্যবাদ জয়দেব আপনাকে ধন্যবাদ দর্শক গণভবন থেকে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জয়দেব দাস এবার অন্যান্য প্রসঙ্গ রাশিয়া ইউক্রেন যুদ্ধ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে এখনও কোনো প্রভাব ফেলেনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নিউজ 24কে বলেছেন রূপপুর প্রকল্প বাস্তবায়নের সময়সূচি মেনেই এগিয়ে চলছে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন আগামী বছরের শেষের দিকেই উৎপাদনে আসবে রূপপুরে প্রথম ইউনিট এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান ঋণের টাকা কিংবা ঠিকাদারদের বিল পরিশোধে আপাতত কোনো জটিলতা দেখছেন না তারা ফেরদৌস আরফিনের প্রতিবেদন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ডামাডোলে টালমাটাল বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা রুশ ব্যাংকিং সিস্টেমের ওপর একের পর এক নিষেধাজ্ঞায় বিদেশে দেশটির বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ দেশের প্রথম কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে রাশিয়া পাবনার রূপপুরে এই প্রকল্পে চলছে নির্মাণযজ্ঞ কাজ শেষ হয়েছে 50%-এরও বেশি গত বছরের শেষ দিকে একটি ইউনিটে বসানো হয়েছে মূল যন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভেসেলও ওই ইউনিটের পারমাণবিক বিভিন্ন যন্ত্র সংযোজন ও ভৌত কাঠামো নির্মাণও শেষ হয়েছে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলছেন, রূপপুরের নির্মাণ যজ্ঞে যুদ্ধের কোনো প্রভাব তিনি দেখছেন না। টাইমলি শেষ করতে পারি সেই চেষ্টাটাই চলছে, এবং ওদের পক্ষ থেকে আমি দেখেছি এখন পর্যন্ত তারা কোনো ধরনের ওই পিছিয়ে যাওয়ার মতো কোনো পর্যায়ে তারা যায়নি, এখন পর্যন্ত আগের মতোই কাজগুলো চলছে। এদিকে রূপপুর প্রকল্পে ভারতীয় অনেক বিশেষজ্ঞ কাজ করছেন, যারা আবার রুশ প্রযুক্তি নিয়ে অভিজ্ঞ। মন্ত্রী মনে করেন, ওই অভিজ্ঞদের জ্ঞানের পাশাপাশি যন্ত্রপাতি সময় মতো আসায় প্রকল্প সময় মতোই এগুবে। তাদের ধারণা যে আমাদের যেটা হচ্ছে সেটা কম্পারেটিভলি স্ট্রাকচারালি যদি বলি আমরা অন্যগুলো বাদ দিয়ে ইটস বেটার দেন তাদের ওখানে যে কাজগুলো হচ্ছে, সেটা আমাদেরকে কনফিডেন্স দেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় পাশ্চাত্য শক্তি রাশিয়ার যেসব ব্যাংকে নিষেধাজ্ঞার আওতায় আনে তার কয়েকটির সাথে রূপপুর প্রকল্পের লেনদেন ছিল। বিজ্ঞান মন্ত্রণালয়ের সূত্র বলছে, রূপপুরের তত্ত্বাবধানকারী সংস্থা রোসাটম 18টি রুশ ঠিকাদার দিয়ে মূল কাজ করছে, যারা রাশিয়া থেকে পাওনা বুঝে নেয়। স্থানীয়ভাবে রড সিমেন্ট সহ যেসব উপকরণ সরবরাহ হচ্ছে তা নিয়েও এখন পর্যন্ত জটিলতা তৈরি হয়নি বলে দাবি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের। রূপপুর প্রকল্পের ব্যাপারে দেখা যায় গভর্নমেন্ট ভিটুটি প্রকল্প, তো এখনো আমাদের এই পেমেন্ট শুরু হয়নি। স্যাংশন আছে বলে যদি আমরা দিতে না পারি, সেই ক্ষেত্রে তারা যে পদ্ধতিতে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের অর্ডার দেবে আমরা সেই পদ্ধতি ফলো করব। রূপপুরে 4,500 বিদেশি কাজ করছে, এর মধ্যে রাশিয়া ছাড়াও বেলারুশ ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন। এখন পর্যন্ত দিনরাত মিলিয়ে কয়েকটি শিফটে কাজ করছেন তারা। ফেরদৌস আরিফিন, News24, ঢাকা। উৎসব উদযাপনের যাত্রায় থামছে না মৃত্যুর মিছিল। আজও নাটোরের বড়াই গ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরেছে 7 প্রাণ। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বেপরোয়া গতি দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মশিউর রহমান জানান, উপজেলার মহিষভাঙ্গা এলাকার বনপাড়া হাটিকুমরুল সড়কে শনিবার বেলা 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতরা সবাই বাসের যাত্রী। ভাই আমরা আসি দেখলাম যে দুইটা গাড়ি দুই জায়গা দল পড়ে আছে। ড্রাইভার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছিল। ড্রাইভাররা যদি বিপরীতভাবে গাড়ি চালায় তার জন্য আজকে দুর্ঘটনা। পুলিশ কর্মকর্তা জানান, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল ট্রাভেলসের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে হাসপাতালে আরো একজন মারা যান। ন্যাশনাল ট্রাভেলস তার দুটো গাড়িকে ওভারটেক করে এসে তারপর এখানে মেরেছে, এবং একটা ট্রাককে উল্টাই দিয়ে তারপরে সে নিয়ন্ত্রণ হারিয়ে সে খাদে পড়েছে। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা। কিন্তু এখানে একটা স্ট্রেট লাইন, এখানে অ্যাক্সিডেন্টের কোনো সুযোগই নাই, তারপরও এই ড্রাইভারদের বেপরোয়া এই পরিস্থিতির কারণে কিন্তু আজকে এই ঘটনা ঘটলো। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুইটা বাস থেকে 6 জন লাশ উদ্ধার করেছে, এবং আমাদের মানে গাড়ি আসার পূর্বে কিছু আহত ব্যক্তিকে মানে আমরা পৌঁছার আগে নিয়ে গেছেন। নাটোরের বড়ই গ্রাম এলাকা একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। এর আগে 2014 সালে এই এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 35 জনের মৃত্যু হয়। ঈদের আগে পরে 10 দিনে সারা দেশে 178টি দুর্ঘটনায় মারা গেছেন 250 জন। নিহতদের মধ্যে 97 জনই মোটরসাইকেল আরোহী। পুলিশ বলছে ঈদের সময় নতুন চালকের হাতে মোটরসাইকেল থাকা, মহাসড়কে অভ্যস্ত না হওয়া এবং ফাঁকা সড়কে বাস ট্রাকের বেপরোয়া গতি দুর্ঘটনার প্রধান কারণ। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। এবার ঈদের ছুটির সময় সড়কে যত মানুষের মৃত্যু হয়েছে তার প্রায় 48% মোটরসাইকেলের চালক ও আরোহী। এসব দুর্ঘটনার কারণ পর্যালোচনা করে দেখা গেছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই চালক ছিলেন বেপরোয়া। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মোটরসাইকেল চালক ছিলেন বেপরোয়া। একটি মোটরসাইকেল চালকের বাইরে সর্বোচ্চ একজন আরোহী কিন্তু তোলার নিয়ম আইনগতভাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা মানা হচ্ছে না। 25 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত দেশে 178টি দুর্ঘটনায় 249 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 97 জন মোটরসাইকেল আরোহী। ফলে ঈদ উদযাপন অনেক পরিবারে এনেছে বিষাদ। যত অ্যাক্সিডেন্ট, এই যে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বটতলে, ট্রাক আর বাস, আমাদের ছোট গাড়ি এইসব গাড়ি অ্যাক্সিডেন্ট খুব কম। মোটরসাইকেল যারা চালায় এদের তো কোনো হুঁশ থাকে না,
আর আমরা এত বড় একটা গাড়ি চালাচ্ছি, গাড়ির মধ্যে 100 জন লোক আছে, 70-80 জন লোক আছে, তাহলে আমাদের নিয়ন্ত্রণ তো অন্য কায়দায় করতে হয়। বিধিনিষেধের ঘেরাটোপে কেটেছে বিগত 2 বছরের ঈদ। এবার করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, তাই ঈদ উদযাপনে ছিল না কোনো বিধিনিষেধ। যার যার মতো সবাই আনন্দ মেতেছেন। নির্বিঘ্ন ঈদ উদযাপনের মধ্যে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। ঈদকে কেন্দ্র করে তো সবাই বাড়িতে আসতে সুবিধা আছে, রাস্তায় গেছে, চাপ গেছে। যারা 3 জন বা হেলমেট বিহীন মোটরসাইকেল, সেগুলো দিয়ে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। গণপরিবহন ব্যবস্থা নাজুক, তাই মানুষ মোটরসাইকেলকে বিকল্প হিসেবে দেখছে, আর এতে এবার দুর্ঘটনা বেড়েছে সড়কে। কাজী শাহেদ, News24, রাজশাহী। জীবিকার তাগিদে ঢাকা ফিরছে মানুষ। সড়কে রেলে অনেকটা স্বস্তি থাকলেও দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ছে ভোগান্তি। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে লঞ্চেও। শাহ আলী, জয় রিপোর্ট। ঈদের ছুটি শেষ করে রাজধানীবাসী এখন ঢাকামুখী, তাই যাত্রীবাহী অতিরিক্ত যানবাহনের চাপে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশদ্বার বলে পরিচিত দৌলতদিয়া ঘাটের অবস্থা অনেকটাই বেসামাল। শুক্রবার সারা রাত অপেক্ষায় থেকেও কাঙ্ক্ষিত ফেরির দেখা পায়নি অনেক যাত্রীবাহী পরিবহন। ফেরি বারবার খুব সমস্যা, ফেরি মনে হয় কম আছে, কিন্তু মানুষের যে ভোগান্তি, আমরা কঠিন আকারে ভোগান্তির ভিতরে আছি। 10টার দিকে ঘাটে আসছি, ধরেন আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে আর কি। 7:30 গাড়িতে উঠছি, এখানে আসছি 12:30 সময়, এখন আমরা ঘাটে বসে আছি। অতিরিক্ত গাড়ির চাপে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। আমাদের যেহেতু টাইম মেনটেন করা লাগে, আমাদের উদ্যোগন কর্তৃপক্ষকে জবাবদিহিত করা লাগে। আমরা যখন আসছি তখন গাড়ির একটাই লাইন ছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে গাড়ির 2টা লাইন হয়ে গেল। কিছু কিছু গাড়ি আমাদের পিছনের গাড়ি, সেগুলো অলরেডি আগে আমাদেরকে ওভারটেক করে আগে অলরেডি চলে গেছে। এখন তারা কি উপায়ে, কি সিস্টেমে তারা যে গেল ওভারটেক করে আমাদের গাড়িগুলো, এটা আসলে আমার বোধগম্য না। ঢাকামুখী মানুষ যারা ফিরেছেন রেলপথে তাদের যাত্রা ছিল কিছুটা নির্বিঘ্ন। অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ে প্রবেশ করেছে কমলাপুরে। কিছু বগিতে হয়তো ভিড় ছিল, কিছু বগিতে নিয়ম ঠিক মতো ছিল, আর সময়টা খুব একটা 19:20 এখন আর হচ্ছে না আগের মতো। কিন্তু ট্রেনে প্রচুর চাপ ছিল, মানে ওঠা অনেক মুশকিল ছিল, মানে বিনা টিকিটে যাত্রী বেশি আর কি। যেহেতু সকাল সকাল যাত্রা হয়েছে ময়মনসিংহ গফরগাঁও থেকে, সো আর ট্রেনটা যেহেতু রাত্রে আসে ইউজুয়ালি, সো ভিড়টা তেমন ছিল না আর কি, মোটামুটি ছিল আর কি। দক্ষিণাঞ্চল এবং উপকূলীয় জেলাগুলো থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে এলেও নির্দিষ্ট সময়ে যাত্রীরা ঢাকায় ঢুকতে পেরেছেন। শাহ আলী, জয়, News24, ঢাকা। দর্শক, ঢাকায় ফেরার খবর জানাতে বরিশাল লঞ্চ টার্মিনাল ও দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি যোগ দেবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই দৌলতদিয়া ঘাটের সবশেষ সংবাদ জানবো আমরা শফিকুল ইসলাম সাবিবের কাছ থেকে। সাবিম, ঘাটের এখনকার চিত্র জানতে চাই, রাজধানীমুখী মানুষের চাপে এই মুহূর্তে কেমন দেখছেন ঘাটে? ফেরি পারের অপেক্ষায় এই মুহূর্তে প্রায় 10 কিলোমিটার যাত্রীবাহী পরিবহনের একটি সারি রয়েছে। আমি তো দৌলতদিয়া ঘাটের চিত্রটি দেখাতে চাচ্ছি যে এই যে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় 10 কিলোমিটার যাত্রীবাহী পরিবহনের একটি সারি রয়েছে। নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে তাদেরকে ফেরি পার হয়ে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। আর একটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে আমি অনেক যাত্রী হেঁটে আসছে, এ সকল যাত্রী লোকাল গাড়িতে বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদেরকে 5 থেকে 7 কিলোমিটার দূরে নামিয়ে দেওয়া হয়েছে। তো 5 থেকে 7 কিলোমিটার দূর থেকে তারা পায়ে হেঁটে দৌলতদিয়া ঘাটে আসছে। আর ফেরি পারের অপেক্ষায় তাদেরকে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়েছে, আর যে কারণে 5 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে গন্তব্যস্থানে যাওয়ার জন্য লঞ্চে এবং বিকল্প জায়গায় তাদেরকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে গত কয়েকদিন যাবৎ ফেরি চলাচল স্বাভাবিক ছিল, তবে গত রাত থেকে যে যানবাহনের চাপ এবং ব্যক্তিগত প্রাইভেট কার মাইক্রোবাস
এবং মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে দোলো দেখাতে গত চব্বিশ ঘন্টা যাবৎ যাত্রী ও চালকদের নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং দুর্ভোগ স্বীকার করে তাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। তো এই ছিল দোলো দেয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে জুয়ের কাছে। জুই শফিকুল ইসলাম সবিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবারে আমরা যেতে চাই বরিশাল, সেখানকার চিত্র জানাতে যুক্ত হয়েছেন সাইফুর রহমান মিরন। আমরা আছি বরিশাল নদীবন্দরে। আজ ঈদের ছুটি শেষে সর্বশেষ যাত্রীদের ভিড় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বরিশাল নদীবন্দরে হাজার হাজার যাত্রী কিন্তু কর্মস্থলে ফেরার জন্য ভিড় জমিয়েছেন এবং আজকে এই নদীবন্দরে এই মুহূর্তে ১৯টি লঞ্চ কিন্তু এই কর্মমুখী মানুষদের তাদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদিও বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বলেছে কোনোভাবেই কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। এবং আপনারা জানেন যে আমরা আজকে বলে রাখি, গতকালকে কিন্তু নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘন্টা আগে এখান থেকে লঞ্চগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেক যাত্রী কিন্তু সোয়া সাতটায় এসে, অর্থাৎ রাত সন্ধ্যা সাতটার পরে এসে অনেক যাত্রী কিন্তু এই লঞ্চে উঠতে পারেননি এবং তারা অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে সেই সব যাত্রীরা কিন্তু রাতে বরিশাল থেকে পরবর্তী দিন আজকে সকাল থেকে, এই ভিড় কিন্তু সকাল থেকে ছিল, এখন কিন্তু পুরো পল্টুন, অর্থাৎ এই বরিশাল নদীবন্দরের পল্টুনে শুধু মানুষ আর মানুষ এবং সমস্ত লঞ্চের যেসব জায়গায় মানুষ দাঁড়াবার কথা না, সেখানেও কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। এবং আমরা যেটা বলতে চাই যে ১৯টি লঞ্চে প্রায় লক্ষাধিক মানুষ এই বরিশাল থেকে সর্বশেষ, অর্থাৎ যারা ঈদের ছুটি দুই দিন অতিরিক্ত নিতে পেরেছেন, অর্থাৎ শুক্র এবং শনিবার, তারা কিন্তু আজকে এই শনিবার ফিরছেন, কালকে রোববার কর্মস্থলে যোগ দেবেন এবং সেই কারণেই আজকে সবচেয়ে বেশি ভিড় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। ঢাকায় ফেরার খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। প্রসঙ্গ, সাপ্তাহিক ছুটির দিনে বসুন্ধরা সিটির ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে দেখা গেছে মানুষের ভিড়। ছোট বড় সবাই আসছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে, আনন্দে মেতে উঠছেন বিভিন্ন গেমে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, টগি ফান ওয়ার্ল্ডে আজ কি কি আয়োজন রয়েছে এবং শিশু সহ সব বয়সীরা কেমন মজা করছে? পদ্মা, ঈদের দিন থেকে আজকে ঈদের পঞ্চম দিন, একেবারে চেহারা যে বদলেছে তা আমি বলতে পারছি না, কারণ আজকে প্রচণ্ড ভিড়। আমি একটু কাউন্টার থেকে শুরু করবো। আপনি দেখতে পাচ্ছেন কাউন্টারে মানুষের প্রচণ্ড ভিড় এবং এরা ভেতরে প্রতিটা রাইডের সামনে আবারও টিকিট কাটার ব্যবস্থা রেখেছেন, কারণ এত মানুষের চাপ সামলানোটা অনেকে একেবারে কষ্টদায়ক হচ্ছে। আমি একটু ভেতরে প্রবেশ করব এবং প্রতিটা রাইডে যেমন বাচ্চাদের ভিড় রয়েছে, একেবারে পরিবারের অন্য সদস্যদের জন্য যেহেতু রাইডের ব্যবস্থা করা হয়েছে সেজন্য সবাই খুব উপভোগ করছেন। রাইডগুলোতে অভিভাবকরা যেমন অপেক্ষারত রয়েছেন, আবার বাচ্চাদের যখন উপভোগ করা শেষ হচ্ছে তারপর কিন্তু পরিবারের অভিভাবক বা অন্য সদস্য, বড় সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের রাইডগুলোতে চলে যাচ্ছেন। এবং এমন অনেকের সাথে, দর্শনার্থীর সাথে আমাদের কথা হয়েছে যারা একদিন দুদিন না, একেবারে তিন দিন পর্যন্ত ঈদ আনন্দ উপভোগ করতে এই টগি ফান ওয়ার্ল্ডে এসেছেন। এবং ক্যামেরার চেয়ে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন প্রায় ১৫,০০০ মতো মানুষ এখানে প্রবেশ করছেন, অনেক সময় সেটি হয়তো ১৫,০০০এরও বেশি মানুষ হচ্ছে। এবং জানেন যে এখানে প্রায় ১৭৮টির মতো রাইড গেমসের ব্যবস্থা রয়েছে এবং প্রতিটা রাইড উপভোগ করছেন সবাই। এবং জানেন যে টগি ফান ওয়ার্ল্ড ঈদের দিন থেকে দর্শনার্থীদের জন্য নানা ধরনের প্যাকেজের ব্যবস্থা রেখেছেন, সেই প্যাকেজগুলো অনেকে উপভোগ করছেন। তো সব কিছু মিলিয়ে আসলে পদ্মা, যেটি আমি বলছিলাম যে টগি ফান ওয়ার্ল্ডের ঈদের দিন থেকে শুরু করে আজকে ঈদের পঞ্চম দিন, প্রতিদিন এইরকম মানুষের ভিড় হচ্ছে এবং তারা বলছিলেন যে এটি হয়তো বা অব্যাহত থাকবে, হয়তো কর্মদিবসে একটি কম হবে। তো সব কিছু মিলিয়ে পদ্মা এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, টগি ফান ওয়ার্ল্ডের আনন্দ আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। News24 সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সন্ধ্যা সংবাদ। রেলমন্ত্রীর স্বজন পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করার ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক শফিকুল ইসলামকে ব্যাখ্যা জানাতে তলব করা হয়েছে। এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান তারা কেউ তার আত্মীয় নন। তবে গণমাধ্যমের খবর সত্যি হলে ওই টিটিকে পুরস্কৃত করা হবে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাবনা প্রতিনিধিকে সাথে নিয়ে শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন।
ঘটনা গেল বৃহস্পতিবারের। পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকিটধারী তিন যাত্রীকে জরিমানা সহ ভাড়া আদায় করেন টিটি শফিকুল ইসলাম। পরে ঢাকায় নেমে মন্ত্রীর আত্মীয় পরিচয় ওই তিন ব্যক্তি, তাদের সাথে অসদাচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটির নামে অভিযোগ করে। তাদের অভিযোগের প্রেক্ষিতে টিটি শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনার মধ্যে শনিবার রেলমন্ত্রী জানান, বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা তার আত্মীয় নন। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী। যে একজন রেল যাত্রী পরিচয় দিবে যে আমার আত্মীয় রেলমন্ত্রী আর বিনা পয়সায় ভ্রমণ করার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এইটা কখনোই আমি সমর্থন অতীত করিনি, কখনো আমি করি না। পত্রিকা যেভাবে এসেছে এইভাবে যদি সত্যি হয়, সত্যি যদি টিটি তার বক্তব্যটা সঠিক হয়, তাহলে অবশ্যই তাকে আমরা পুরস্কৃত করব তার এই কাজের জন্য। পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাছে যেভাবে লিখিত দিয়েছেন এবং তারা বলেছেন আমাকে, টিটি সাহেব তাদেরকে 500 টাকা করে চেয়েছেন, তারা 500 টাকা দিয়েছেন। দেওয়ার পরে তারা যখন টিকিট চেয়েছেন, টিটি সাহেব তখন বলেছেন যে এই টাকা টিকিট দেওয়া যাবে না, আপনাদের টিকিট লাগবে না, চলে যান, পরবর্তী কোনো ঝামেলা না হয়। আর তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটি যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে আমরা ব্যবস্থা করি। রোববার বরখাস্ত হওয়া ওই টিটিকে পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় কার্যালয়ে তলব করা হয়েছে। শানাজি ইয়াসমিন, News24, ঢাকা। উচ্চশিক্ষা কি বাড়ছে চাকরির নিশ্চয়তা দিতে? খোদ পরিসংখ্যান ব্যুরোর 2017 সালের জরিপ বলছে, উচ্চশিক্ষা পাওয়াদের মধ্যে 39 জনই থাকছেন বেকার। যদিও পরিকল্পনা মন্ত্রী মনে করেন উচ্চশিক্ষিতরা কখনো কখনো স্বেচ্ছা বেকারত্বকে বেছে নেন, বিশ্লেষকরা বলছেন দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা চাকুরির বাজারের সাথে তাল মেলাতে পারছে না। সচল দাসের প্রতিবেদন। আমার মা একটা স্বপ্নের কথা বলতো, যে কোনো মূল্যই হোক সরকারি চাকরি নেওয়ার চেষ্টা করো। 2015 থেকেই সরকারি চাকরির পেছনে ছুটছেন চাঁদপুরের নিপু। এমসিকিউ রিটেন পেরিয়ে বেশ কয়েকটি চাকরির ভাইভা দিলেও মেলেনি সাফল্য। এত পড়ালেখা করে কি লাভ হলো? এর থেকে গার্মেন্টস হতে কোনো কিছু কাজ করলে তো মোটামুটি এখন 30-40 হাজার টাকা বেতন হয়ে যেত। একই অবস্থা দেশের লাখো চাকরি প্রার্থীর, প্রত্যাশিত চাকরি না পেয়ে অপেক্ষা করছেন বছরের পর বছর। দীর্ঘ এই অপেক্ষায় অনেকে সফল হলেও বেশিরভাগেরই সঙ্গী হচ্ছে হতাশা। অ্যাসিস্ট্যান্ট মেইনটেন ইঞ্জিনিয়ার পদে আর ট্যাক্সেস আপিলের ট্রাইব্যুনালেও ভাইভা আছে, কিন্তু আমার এস তো শেষ, আমি আর আবেদনও করতে পারতেছি না। অনার্স শেষ করতে লেগেছে 7 বছর, তো সময় তো আমার চলে গেছে। 7 বছর শেষ করার পর আমি মাস্টার্স করে হতাশ হয়ে গেছি, আমি কী করবো? অনার্স শেষ করে মাস্টার্স কমপ্লিট যখন করে তার এজ কিন্তু 27 থেকে 28 চলে যায়, এবং 1-2 বছরের ভিতরে কিন্তু সে একটা ভালো একটা জব কিন্তু সে পায় না। দেশের চাকরির বাজারে প্রতি বছর যোগ হয় প্রায় 22 লাখ নতুন মুখ, যার প্রায় 5 লাখই উচ্চশিক্ষিত। সবশেষ কয়েকটি বিসিএস নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যায় বোঝা যায় কতটা প্রতিযোগিতা দেশের চাকরির বাজারে। এসব তথ্য বলছে দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠী একটি চাকরি পেতে কিভাবেই না চ্যালেঞ্জের মুখে পড়ছে। পরিকল্পনা মন্ত্রী অবশ্য মনে করেন শিক্ষিতদের মধ্যে বেশিরভাগই স্বেচ্ছা বেকার। আমার ধারণায় আমাদের অর্থনীতিতে এই অর্থে কাজ খোঁজা কাজ করার অর্থে বেকার পায় নাই। হ্যাঁ, বাছাই করা বাই চয়েস কেউ বেকার আছেন, তাদের জন্য কি পলিসি আপনি করতে পারবেন? বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধানে সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না, শিক্ষার যে মান তাতে কিন্তু তারা হাতে কলমে ভালো কিছু লিখতে পারে না, পড়তে পারে না, বলতে পারে না। স্কিলটা কিভাবে তৈরি করা যায়? শুধুমাত্র কি আমরা কিছু সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে কিছু ট্রেনিং করলেই কি স্কিল সমস্যার সমাধান হবে, নাকি সমস্যাটা আরো অনেক গভীরে? ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের তথ্য বলছে দেশের উচ্চশিক্ষিত 100 জনের মধ্যে 47 জনই বেকার। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর তথ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রায় 66% শিক্ষার্থী বেকার। যুবক কর্মক্ষম মানুষের সংখ্যা এই মুহূর্তে বাংলাদেশে অনেক বেশি, কিন্তু সেই যুবক কর্মক্ষম মানুষই এখন বেকার হয়ে বসে আছে, নষ্ট করছে তাদের মূল্যবান কর্মক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যাটি বাংলাদেশের লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। সজল দাস, News24, ঢাকা। নোয়াখালী এক আসনের সংসদ সদস্যের দুষ্কৃতিকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার নির্দেশ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ি উপজেলার মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠের এক স্মরণ সভায় এমন বক্তব্য দিতে দেখা যায় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে।
দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ওই সভার। নিজের আক্রমণাত্মক ভিডিওর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীদের সাবধান করার জন্য এবং মানুষকে সচেতন করতে এমন কথা বলেছেন তিনি। যারা সমাজের মানুষকে ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করতেছে, এদেরকে আপনারা গুলি মারি ফেলে দেন, কিচ্ছু হবে না। নিউজ 24 সন্ধ্যা সংবাদের রিপোর্টে আবারও বিরতি দিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি উপেক্ষা করেই প্রেসিডেন্ট গোদাবায় রাজাপাকসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জনতা। দেশব্যাপী ধর্মঘট ও ব্যাপক বিক্ষোভের মধ্যে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট গোদাবায় এই জরুরি অবস্থা জারি করেন। এর আগে গেল দিন ধর্মঘটে দেশটির দোকানপাট ও গণপরিবহন চলাচল বন্ধ ছিল। এতে কয়েক সপ্তাহ অস্থিরতার মধ্যে থাকা দক্ষিণ এশিয়ার 2,20,00,000 জনসংখ্যার দ্বীপ রাষ্ট্রটিতে স্থবিরতা নেমে আসে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারে পুতিন, এমনটাই ধারণা পশ্চিমাদের। এমন সতর্কতার মাঝেই বিশাল অস্ত্র সম্ভার প্রদর্শন করে ইউক্রেনকে প্রলয়ের সংকেত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এর মাঝেই চলছে মহড়া। তবে রাশিয়ার বিজয় দিবসকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। আগামী সোমবার রাশিয়া পালন করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 77তম বার্ষিকী। আর বিজয়ের সেই দিবসে নেতৃত্ব দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে পাঠাতে চলেছেন প্রলয় সংকেত। চলছে কুচকাওয়াজ আর সামরিক মহড়ার প্রস্তুতি। 11,000 সেনা কুচকাওয়াজে অংশ নেবে আর রেড স্কোয়ারে প্রদর্শন করা হবে 131 ধরনের অস্ত্র। আকাশে চক্কর দেবে রাশিয়ার ডুমসডে কমান্ড বিমান। আর এই ভয়াবহ বিমান উড়িয়েই পুতিন ইউক্রেন ও পশ্চিমাদেরকে প্রলয় সংকেত দিতে চান বলে মনে করা হচ্ছে। তবে ওই দিন রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবসে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারে রুশ প্রেসিডেন্ট পুতিন, এ নিয়ে সতর্ক করে আসছে পশ্চিমা দেশগুলো। আর দিনটিকে কেন্দ্র করে ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাশিয়ার বিজয় দিবসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শরৎকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা নিয়ে রাশিয়া সহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ক্লেমোর খেলার সংবাদ। বিপিএল ফুটবলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে 3-2 গোলের জয় পায় বসুন্ধরা। দিনের আরেক ম্যাচে জয়বঞ্চিত হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জিতেছে ঢাকা আবাহনী। শরীফ রশনের রিপোর্ট। টেবিল টপার বসুন্ধরা কিংসের একটাই লক্ষ্য, ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যাওয়া। তাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে, তবে তা ছিল বেশ কষ্টের। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে শুরুটা ভালো হয়নি কিংসের। ম্যাচের 17 মিনিটে গোল হজম করে 1-0 গোলে পিছিয়ে পড়ে কিংস। তবে প্রতিপক্ষের দেয়া গোলের পাল্টা জবাব দিতে ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ করলেও মুক্তিযোদ্ধার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় কিংসের ফরওয়ার্ডরা। ফলে 1-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় অস্কার ব্রুজনের দলের। ম্যাচের দ্বিতীয়ার্ধে ঠিকই ছন্দে ফেরে কিংস। 48 মিনিটে রূপসানের স্কোরে সমতায় ফেরে বসুন্ধরা। তবে 60 মিনিটে সুদী আব্দুল্লার দ্বিতীয় গোলে আবারও লিড
যায় মুক্তিযোদ্ধা। এরপরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ডরা। ম্যাচের 73 মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে কিংসকে সমতায় ফেরান কিংসলে। এরপরেই জয়ের নেশায় মাতে বসুন্ধরা। 80 মিনিটে সুমন রেজার স্কোরে জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকায় ফুটবলের জায়ান্টরা। এই জয়ের ফলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা। এদিকে দিনের আরেক ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 1-0 গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। পুরো ম্যাচে দারুণ ফুটবল খেললেও ফিনিশিং এর অভাবেই শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। তবে এই ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলের তাদের স্থান অপরিবর্তিতই আছে। 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এদিকে দিনের বাকি 2 ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে 1-0 গোলে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। শরীফ রওশন, নিউজ 24। এশিয়ান গেমস হকির বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়াকে 3-1 গোলে হারিয়েছে তারা। ব্যাংককে ম্যাচের 10 মিনিটে সরোয়ার হোসেন ফিল্ড গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারের 8 মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। তৃতীয় কোয়ার্টারের 9 মিনিটে ইন্দোনেশিয়া গোল করে ব্যবধান কমায়। এর 1 মিনিটের ব্যবধানে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করে সহজ জয় নিশ্চিত করেন রব্বি। দারুণ খেলে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক রেজাউল করিম বাবু। দর্শক, এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।